বিষয় নিয়ে সমসাময়িক সিটি কর্পোরেশনের কিছু ব্যাপার নিয়ে আর বরিশালের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি আজকে। স্মরণ করি আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি মুক্তিযুদ্ধে যাদের কারণে আজকে আমরা বাংলায় কথা বলি, মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন এই পর্যন্ত তাদের সবাইকে। আমি স্মরণ করি 15ই আগস্টে জাতির জনকের পরিবার সহ আমাদের বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবার এবং আমাদের পরিবার এবং যারা 15ই আগস্টে নিহত হয়েছেন তাদের কথা স্মরণ করা। বিষয় হচ্ছে কিছু বিভিন্ন ধরনের কোশ্চেন আছে মানুষের মনে বরিশালের সিটি কর্পোরেশনের কিছু বিষয়ে আসলে আমি ক্লিয়ার করতে চাই। সব সময় আমি চাই প্রতিটি মানুষের সাথে যদি কথা বলতে পারতাম ভালো লাগতো আমার, প্রতিটি মানুষের কাছে যে তার কথা বলা সম্ভব না। তারপরেও সমসাময়িক এই সময় কিছু সমস্যা, কিছু আলাপ আলোচনা সিটি কর্পোরেশন নিয়ে, যেমন রাস্তার বিষয় আছে, আমাদের বার্ষিক পরিকল্পনার একটি মার্কিং কিছু নিউজ পেপারে নিউজ এসেছে, সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করতে চাই। অনেকের মনে কোশ্চেন, অনেকে জিজ্ঞেস করেন যে পয়েন্ট, আমরা পয়েন্ট কম পেলাম আমাদের বার্ষিক পরিকল্পনায়, যে হয়তোবা আমরা কাজ করিনি এই কারণে হয়তোবা আমরা পয়েন্ট কম পেয়েছি। তো এই বিষয়টা আসলে হচ্ছে আমাদের বার্ষিক একটি পরিকল্পনা, এটি আজকে না, এটি এটা রেগুলার নিয়ম আর কি। প্রতি বছরই আমাদের একটি বার্ষিক পরিকল্পনা জমা দিতে হয় মন্ত্রণালয়। যে বার্ষিক পরিকল্পনার মধ্যে আমাদের লোকাল ফান্ডের কর্মকাণ্ড, লোকাল ফান্ড বলতে যে আমার সিটি কর্পোরেশনের আয়ের সেই কাজ সহ জিওবির যে টাকা, যে আমাদের যেমন ধরেন যে প্রজেক্টগুলি আমাদের মন্ত্রণালয়ে জমা আছে, যেমন খালের একটি প্রজেক্ট আমাদের জমা আছে, রাস্তার একটি প্রজেক্ট জমা আছে, সেই প্রজেক্টের যে কর্মকাণ্ডগুলি সেগুলিও তার মধ্যে ইনক্লুডেড থাকে। তো সেখানে এক কথায় আমি বলবো যে যেহেতু আমাদের আমরা এখন পর্যন্ত 2 বছরে আমাদের যে কিছু পাস হয়নি কেন সেটি নিয়ে পরে কথা বলছি, যে আমাদের যে জিওবির যে টাকাটা, যে প্রকল্পগুলি আমাদের জমা দেওয়া আছে সেই কাজগুলি এই পরিকল্পনা বার্ষিক পরিকল্পনার মধ্যে থাকে। তো যেহেতু আমাদের সেই ফান্ডটা, সেই টাকাগুলি আমাদের বরাদ্দ আসে নাই, আমাদের পাস হয় নাই আমাদের প্রকল্পগুলি, যে কারণে সেই প্রকল্পগুলির কাজগুলি হয়নি, যে কারণে আমরা যে কাজ যতটুকু করেছি আমাদের যে কয় পার্সেন্টেজ আমরা পেয়েছি, এই পার্সেন্টেজ হলো যে আমাদের লোকাল ফান্ড দিয়ে আমরা যে কাজ যতটুকু কাজ সম্পন্ন করতে পেরেছি, যেহেতু জিওবির টাকা আমাদের আসেনি সেহেতু ওই কাজগুলি তো অটোমেটিকলি আমরা করতে পারি না, একদম স্পষ্ট সোজা হিসাব। তো আপনাদের মনে বিভিন্ন কোশ্চেন আছে, যেহেতু সরকারি আমাদের যে প্রজেক্টগুলি জমা দেওয়া আছে সেই প্রজেক্টগুলি পাশ হয়ে আসেনি, সেই কাজগুলিও ওই বার্ষিক পরিকল্পনা, আবার বলছি বার্ষিক যে পরিকল্পনা আমাদের প্রতি বছর থাকে সেই পরিকল্পনার মধ্যে আমাদের জিওবির যে টাকা ফান্ডে যে কাজগুলি হয় সেগুলিও সেই বার্ষিক পরিকল্পনার মধ্যে দেওয়া থাকে। টাকা যেহেতু আমাদের আসেনি সেহেতু সেই কাজগুলি আমাদের হয়নি। তো ইনশাল্লাহ অতি শীঘ্র সেই আমাদের প্রজেক্ট পাশ হয়ে যাবে এবং যে আমাদের প্রজেক্ট আমাদের সর্বোচ্চ, যেহেতু বলতে চাই বিগত দিনে আপনাদের এই পয়েন্টিংগুলি আপনারা দেখবেন, আমি দায়িত্ব নেওয়ার আগে তখনও তো বার্ষিক পরিকল্পনা হয়েছে, সেগুলি আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন তখন পয়েন্টিং কত ছিল। যাই হোক, সেটা না গেলাম আমি, যে এখন হঠাৎ করে আমাদের এই পয়েন্টিং নিয়ে এত কথাবার্তা, এটা তো জাস্ট রেগুলার একটি প্রক্রিয়া আমাদের সিটি কর্পোরেশন মন্ত্রণালয়ের, এটা আমাদের রেগুলার একটি প্রক্রিয়া। প্রতি বছরে আমরা আমাদের রাজস্ব, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের রাজস্ব ইনকাম হয়েছে এবং আমাদের প্রতি বছরে আমাদের প্রায় 37 কোটি টাকার মতো আমাদের বেতন ভাতা এগুলি দিয়ে যাচ্ছে। এবং আমার সময়কালীন এক মাসের মানে কি 1 ইঞ্চির বেতনও আমার এখন পর্যন্ত কোনো কর্মচারীদের আমার বাকি নেই। এবং যে কাজগুলি আমি করছি রাস্তার, এখন দেখছেন আপনারা
এটি লোকাল ফান্ড, আপনাদের আপনারা যে মানে সিটি কর্পোরেশন এটা বরিশালবাসীর উদ্দেশ্যে বলছে, আপনারা যে যে রাজস্ব আমার ইনকাম হয় সেই টাকা থেকে আমি কাজগুলি করছি। মেইন মেইন রাস্তাগুলি অলরেডি আপনারা দেখেছেন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিছু বান্দরদের এবং ভিতরে অনেক জায়গায় রাস্তা খুব খারাপ, আমি জানি খুব খারাপ অবস্থা। এই বর্ষা গেলে পরে আমরা নিজেদের ফান্ড থেকেই টুকটাক আমরা কাজ শুরু করে দিয়েছি। আসলে আমাদের এই প্রজেক্টটি পাস হওয়ার কথা ছিল অনেকদিন আগেই এবং এটি একটিকে উঠেছিল। বিষয় হয়েছে আমাদের সিটি কর্পোরেশন সর্বোচ্চ এ পর্যন্ত প্রকল্প পাশ হয়েছে 208 কোটি টাকা। আমাদের সফল মেয়র শকুন্তলসেন হিরণ যখন মেয়র ছিলেন বরিশালে তখন পাশ হয়েছিল। তো আমাদের যে আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের অভিজ্ঞতার অভাব আছে এবং আমি যে প্রজেক্ট, আমার যে দুটি প্রজেক্ট আছে, একটি যে খালের যে প্রজেক্টটি আমার আছে, খাল পুনর্খনন এবং মানে পরিবেশ রক্ষা হতে শুরু করে ওটি প্রায় 2500 কোটি টাকার উপরে, প্রায় 2500 কোটি টাকার মতো। আর যে প্রজেক্টটি আমার রাস্তা এবং ড্রেনের যেটি দেওয়া আছে সেটি 1100 কোটি টাকার ছিল। তো যেহেতু আমি এটা আসলে তো এই জিনিসগুলি কি আপনারা আমাকে বলবেন যে মেয়র মহোদয় আমাদের এটা লাগবে, আমি সেই জিনিসটা সিটি কর্পোরেশনের আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে কর্মকর্তা আছে তাদের বলবো যে তাদের তারা এখানে চাকরি করেন, তাদের কাজ ইঞ্জিনিয়ারের কাজ তারা আমি বুঝবো না। তো তাদের কিছু গাফলতির কারণে আমার সিটি কর্পোরেশনের যারা কর্ম তাদের অযোগ্যতা বলেন বা অদক্ষতা বলেন, কারণ তাদের হাইয়েস্ট কি বললাম যে হাইয়েস্ট আমাদের 208 কোটি টাকা প্রজেক্ট আসছে। আমার প্রথম প্রজেক্ট যেটি সাবমিট করা হয়েছে রাস্তা এবং ড্রেনের সেটি হয়েছে 1100 কোটি টাকা থেকে, এখন যেহেতু একনেকে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রী, ওটিকে কিছু সমস্যা ছিল যেহেতু এই অদক্ষতার কারণে বিভিন্ন ধরনের গাফলতি ছিল তাদের। তো প্রথমে আমার তো বুঝতে বুঝতে সিটি কর্পোরেশন এগুলি তার আমার বোঝার কথা না, প্রজেক্ট বানাবে ইঞ্জিনিয়াররা, তো সেই জিনিসটার কারণে আমাদের এই লেটটা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গেলে তারপর মাননীয় প্রধানমন্ত্রী একনেক থেকে পাশ করবে, আমাদের 50 কোটি টাকার উপরে গেলে পরে সেটি একনেকে পাশ করা লাগে, এটি নিয়ম। তো আমাদের এই যে সেটি 650 কোটি টাকা সেই প্রজেক্টটি আবার অলরেডি অতি শীঘ্রই আমার ধারণা যে পাশ হয়ে যাবে। সেটি পাশ হলে পরে বরিশাল শহরের রাস্তা যা অবস্থা আছে এগুলি তো আসলে আমাদের লোকাল যে ফান্ড আছে সেটি দিয়ে আসলে করা সম্ভব না। তারপরেও যেটি যতটুকু আমি করতেছি আমার সাধ্য অনুযায়ী, আমাদের তারপরেও বিগত দিনের থেকে আমাদের রাজস্ব ইনকাম বেড়েছে। তো মেইনলি গাফলতিটা কি আবার বলি যে এটা প্রকল্প আমি আপনারা আমার কাছে ডিমান্ড করবেন যে মেয়র মহোদয় আমাদের এটা প্রয়োজন, আমি মেয়র আমি অর্ডার দেব, আমার কর্মচারী কর্মকর্তা যারা আছেন, যে ইঞ্জিনিয়াররা আছেন, যে সরকারি প্রতিনিধি যারা আছেন, তারা আইন ঠিক করে দেবেন, ইঞ্জিনিয়াররা প্রকল্প তৈরি করবেন, কোন জায়গায় কীভাবে তৈরি করতে হবে এটা তারা করবেন। তো তাদের কিছু অদক্ষতার কারণে আসলে প্রজেক্টগুলি আমাদের আবার ফেরত আসছে এবং ফেরত আসার পরে অলরেডি এটা আবার চলে গেছে যার মতো, অতি শীঘ্রই 1-1.5 মাস হয়তো 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি আমাদের এই প্রজেক্টগুলি পাশ হয়ে যাবে। আর এই করোনার মধ্যে এমনি তো আপনারা জানেন মন্ত্রণালয় এবং সব জায়গায় কর্মকাণ্ড একটু স্লো, যে কারণে আমাদের তো আপনাদের আমার মনে হয় এই বিষয়গুলি আমি পরিষ্কার করতে পেরেছি। এবং পানির বিষয়টা আপনার বালু খননের বিষয়টা আসলে অপরিকল্পিতভাবে আমাদের, আমি কিন্তু 2 বছর আগে আমার যে পরিষদের প্রথম মিটিং সেখানে কিন্তু আমি ড্রেজিং আমার আমাদের এই শহরের 10,000 পুকুরের শহর ছিল, আজকে আমাদের 500 পুকুরের শহরে আছে কিনা আমার সন্দেহ, যে কারণে আজকে আপনারা দেখছেন বরিশাল শহরের সদর রোডে পানি। আমি কিন্তু 2 বছর আগে যখন আমি দায়িত্ব নিয়েছি গ্রহণ করেছি, আপনার রেজলিউশন করা আছে, আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে সেখানে যে ড্রেজিং আমি বন্ধ করে দিয়েছি, অপরিকল্পিত ড্রেজিং, যেটি সরকারের নিয়ম আছে সেখানে ড্রেজিং হোক আমার কোনো অসুবিধা নেই, সেখান থেকে বালু আপনারা আনেন, কিন্তু ড্রেজার এখানে এই আমাদের এই নদীতে আজকে নাব্যতা অপরিকল্পিতভাবে এই ড্রেজিং চোরাইভাবে বিভিন্ন জায়গা থেকে ড্রেজিং হচ্ছে দেখে কিন্তু আমার শহর আজকে হুমকির মুখে। আজকে দেখেন সদর রোডে জোয়ারের পানি আসে,
বিকজ অফ দ্য অপরগুলি। তাও এই পুকুরগুলি থাকে, পানিগুলি কত হাজার লিটার পানি এই পুকুরগুলি অ্যাবজর্ব করতে পারে, যেহেতু পুকুরগুলি নাই, যে কারণে আমাদের এই পানি আজকে এই আমাদের কীর্তনখোলা নদী আমাদের এত সুন্দর, এত বড়, যেখানে সামাদ লঞ্চ ডুবে গেছে ওটাকে উঠানোর সম্ভব হয় না, এত ডিপ ছিল এই নদী। আজকে একটা ট্রলার এখানে যদি ডোবে, আপনারা কিছুদিন আগে খেয়াল করেছেন একটি ট্রলার, একটা একটি কার্গো ডুবে গেছে, সেটির কিন্তু মাথা বের হয়েছিল। তো আমরা নাব্যতা হারিয়ে ফেলেছি এই নদীর। আজকে যে বাঁধটি করা হয়েছে অপরিকল্পিতভাবে, যে বাঁধটি আপনারা দেখবেন, খেয়াল করলে আমি ভিডিও দেব, আমার আমার একটি কথা বলে নিই, আমার সামনের মাস থেকেই প্রতি সপ্তাহে একটি করে আপনাদের সমসাময়িক সমস্যাগুলি, যেহেতু করোনা হয়তো আমি যে অফিসে ওভাবে সবার সাথে কথা বলতে পারি না, সেই কারণে প্রতি সপ্তাহে একটি ভিডিও আমি সমসাময়িক বিষয় নিয়ে আমি শুরু করব, শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ সামনের মাসে। তাই হোক, তো যে বাঁধের কথা বলছিলাম, বাঁধটি দেখেন আপনার ভিতরে চলে গেছে, আপনার নদীটি সরু হয়ে গেছে। নদীটি সরু হয়ে যাওয়ার কারণে এই পানিগুলি কোথায় যাবে? পানিগুলি আলটিমেটলি তো আপনার ভরাট হয়ে শহরেই আসবে। আজকে ড্রেজার যে আমি দুই বছর আগে বন্ধ করেছি, নাহলে অলরেডি যে পুকুর এখনো আছে সেগুলি ভরাট হয়ে যায়। একটা ড্রেজার যখন একটা এলাকায় ঢুকে, একে তো অবৈধভাবে বালু টানা হচ্ছে, দ্বিতীয়ত হলো যে ড্রেজারটা যখন ওই এলাকায় ঢুকে, ওই এলাকার পুকুর যা আছে সব ভরাট করে দেয়। তো আমাদের আইন আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবেশ বিষয়ে তিনি ভেরি সচেতন, খুবই সচেতন, যে কারণে এটা আমাদের আইন আছে এগুলি রক্ষা করার জন্য, জলাশয়গুলি রক্ষা করার জন্য, যেটি আমি চেষ্টা করি, যেখানে পুকুরগুলিকে সৌন্দর্য বর্ধনের কাজে আমি যদি বাধাই করে দেওয়ার অনেকের যাদের পুকুর আছে আমি করে দিই। তো যে কয়টা পুকুর আমরা রক্ষা করতে পারবো, আমরা ভবিষ্যৎকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো শহর দিতে পারবো। এই পুকুরগুলি যদি আমরা ভরাট করি, এটি আমাদের পরিবেশের, আপনার ব্যক্তিগত না, আমাদের পরিবেশের জন্য হুমকি। আজকে আপনি দেখেন আমাদের যে খালগুলি ছিল যেগুলিকে ড্রেন বানানো হয়েছে, যে কারণে আজকে এই পানি এই শহরে উঠছে। আজকে 46টা খাল ছিল এই শহরে, আজকে এই শহরে আমার 22টা খালও আমার আছে কিনা আমার সন্দেহ। তারপরেও সেগুলি যেগুলি আমার সম্ভব আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। আমাদের ওই খালের প্রকল্পটা পাশ না হলে, মানে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে, ওটি আমাদের, ওটি হলে পরে ইনশাল্লাহ আমরা এই খালগুলিকে রক্ষা করে, যে বাংলার ভেনিস নামে খ্যাত বরিশাল, সেই ভেনিসে ইনশাল্লাহ আমরা, এবং প্ল্যানের বিষয় আছে, যাই প্ল্যানের বিষয়ে পরে আসছি। তো যেটা বলছিলাম যে যে খালগুলি আজকে নদীগুলি, আজকে এই খালগুলিকে ড্রেন বানানোর কারণে, আমরা খাল পুকুরগুলিকে ভরাট করার কারণে আজকে টিউবওয়েল, অনেকে বলেন যে টিউবওয়েল বন্ধ করিনি আমি। টিউবওয়েলকে প্রথম দিকে এসে আমি চেয়েছিলাম যে আমাদের এত সুন্দর একটি নদী আছে আমাদের, যে মিষ্টি পানি আমাদের, সেটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি এখানে সুন্দর মতো করতে পারি এই শহরের পানি। আমি জানি আপনাদের কাছে আমি দুঃখিত যে আমি ঠিক মতো আমি আপনাদের পানি সাপ্লাই দিতে পারি না, আমি এর জন্য দায়ী, যেহেতু আমি এখন দায়িত্বে দায়ী, অবশ্যই আমি, আমার কর্মচারী কর্মকর্তা যে ভুলই করুক, দায় দায়িত্ব আমার উপরে বর্তায়, যে সুবিধা অসুবিধা এর জন্য আমি আপনাদের কাছে করতে পারছি না, আমার দায়িত্ব, আমি সরি, ভুল দায়িত্ব আমারই নিতে হবে, যেহেতু আমার অধীনে এই সিটি কর্পোরেশনে আপনারা দায়িত্ব দিয়েছেন আমাকে এই সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য। তো যেটা বলছিলাম যে এই পানির যে লেয়ার, আমাদের 600 ফিটে আমরা টিউবওয়েলের পানি পেতাম, এখন 900 ফিটে আমরা এই শহরের পানি আমরা পাই না, তারপরে সাবমার্সিবল বসানো লাগে। কারণ কি? কারণ আমরা এই খালগুলিকে যে কংক্রিট দিয়ে আমরা ড্রেন বানিয়ে দিয়েছি, একে তো ড্রেনগুলি ছোট হয়ে গিয়েছে, যে কারণে পানিগুলি যেতে পারে না, তারপর এই পুকুরগুলি ভরাট করার কারণে বাকিটা আপনার পানির যে আপনার নিচে নামার যে আপনার প্রক্রিয়া, যে খনিজ, যে পানিটা আমরা নিচ থেকে উঠাচ্ছি, এই পানি যে নিচে যাচ্ছে, এই পানির প্রক্রিয়াগুলি আমরা বন্ধ করে দিচ্ছি, যে কারণে আমাদের লেয়ার, এবং সিটি কর্পোরেশন আমাদের কিছু করার নেই, যেহেতু আমাদের পানিটা টিউবওয়েল থেকে উঠিয়ে আপনাদের সাপ্লাই দেওয়া লাগে। তো এগুলি পরিবেশের বিষয়, অনেক বিশদ বিষয়। আমি আজকে বরিশাল সিটি কর্পোরেশনকে আমার বসার পরে কয়টা স্টল সম্পদ এখন পর্যন্ত আমার কাছে হিসাব নাই, আমাদের সম্পদ কতটুকু আছে, এই সিটি কর্পোরেশনের কোনো তথ্যগার নাই, কোনো বিগত দিনের কোনো হিসাব কিতাব কিছুই ছিল না এই সিটি কর্পোরেশনে।
আমি আজকে আপনারা তো জানেন হুদাবাসী একটি ফার্ম যারা অডিট অডিট করে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ফার্ম, যাদের দিয়ে আমি অডিটিং করাচ্ছি আমার পার্সোনাল ই করে। তো এরা এক বছর যাবত অডিট করতেছে আমার সম্পত্তি কি আছে, আমাদের অ্যাকাউন্ট ক্রেডিবিলিটি হতে শুরু করে এভরিথিং, কোন জায়গায় কী আছে সব কিছু তারা আমাদের তথ্য সংগ্রহ করে একটি অ্যাসেট তৈরি করে দিচ্ছে। এটি একটি বিষয়। আপনাদের প্ল্যান নিয়ে, প্ল্যান নিয়ে অনেক কোশ্চেন আছে। আসলে প্ল্যান 96 সালের যে বিধান, 96 সালে যে বাড়ি নির্মাণ করার যে বিধান, একদম বাংলা ভাষায় বলছি আমি, দেখে সেই বিধানে আমরা এতদিন বাড়ি আমরা প্ল্যান পাস করতাম, যে কারণে আমি 2006 সালে বাংলাদেশের যে বিল্ডিং নির্মাণ যে বিধি আছে সরকারি, সেই বিধিতে আমি আজকে নিয়ে এসেছি, যে কারণে আমার এটাকে সেই বিধিতে আনতে হলে আমাদের শহর অনুযায়ী কিছু চেঞ্জিং বা কিছু সুবিধা অসুবিধার বিষয় আছে। অনেক জায়গায় বিল্ডিং হয়ে গেছে, রাস্তা ছোট, সেসব জায়গায় প্ল্যান দিতে গেলে সেইগুলির কারণে প্ল্যানগুলি নিয়ে আমার বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা সিটি কর্পোরেশনে গেলে পরে হয়তো বা বিভিন্ন ধরনের অ্যান্সার পান আমরা। মেইন কারণ হচ্ছে যে যেটা অলরেডি প্ল্যান আমরা দেওয়া শুরু করে দিয়েছি, এবং এক মাসের মধ্যে আপনারা প্ল্যান জমা দিলে এক মাসের মধ্যে আপনাদের প্ল্যান আমরা চেষ্টা করবো, যদি কোনো সমস্যা না থাকে এক মাসের মধ্যে প্রতিটি প্ল্যান পাস করার জন্য। আর আর কোনো কোশ্চেন আছে? রাস্তা ড্রেনেজ কবে নাগাদ? রাস্তা ড্রেনেজ কবে নাগাদ, এটা তো বললাম যে আমাদের প্রকল্প পাস হয়ে গেলে পরে ইনশাল্লাহ 5 বছরের গ্যারান্টি দিয়ে কাজ করছি আমি। আমার মেয়াদ 5 বছরের, আমার মেয়রের মেয়াদ 5 বছরের। আর বিগত দিনে এক একটি রাস্তা হয়েছে বছরে, প্রতি বছর যদি একবার ধরেন, এর থেকে বেশি হয়েছে। আপনি যদি প্রতি বছর একবার ধরেন যে রাস্তা রিপেয়ার করছে একই রাস্তা, তো 5 বছরে 5 বার এই রাস্তা হয়েছে। তো আমি তো দুর্নীতির 5 বছর, যেহেতু ঠিকাদার 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা করতেছে এখন আমার এই সিটি কর্পোরেশন। আর মাননীয় মেয়র মহোদয়, আগের আগের যে প্রজেক্ট, কিছু রানিং প্রজেক্ট ছিল, যেমন বঙ্গবন্ধু অডিটোরিয়াম এবং সেবক কলোনি, এই ব্যাপারে যদি আপনি কিছু। তো তো 5 বছরে তো দুর্নীতি এমনি বন্ধ হয়ে গেল, কারণ রাস্তা আমি একবার করতেছি। আগে 5 বার রাস্তা হতো, 5 বার বিভিন্ন ধরনের করাপশন আপনারা বুঝেনি, আমি তো অত বিস্তারিত যাব না। 5 বার হতো, 5 বার মেয়রের টাকা, আমার টাকা, 5 বার ইঞ্জিনিয়ারদের টাকা, 5 বার অ্যাকাউন্টেন্টের টাকা, 5 বার হতো। এবার কি হলো, একবার আমি রাস্তা করেছি 5 বছরের জন্য, আমার মেয়াদ 5 বছর। তো দুর্নীতি কিন্তু আমি এই এখানে কমিয়ে আনলাম সিটি কর্পোরেশন। আমি চ্যালেঞ্জ না, বরিশাল সিটি কর্পোরেশন আমার সাধ্যের মধ্যে ছিল বরিশাল শহরটা পরিষ্কার রাখা, আমি চ্যালেঞ্জের বিষয় নেই। আমি বলবো যে আমার সিটি কর্পোরেশন, আপনারা জনগণ সেটি রায় দেবেন যে বরিশাল সিটি কর্পোরেশন কি পরিষ্কার পরিচ্ছন্নতে কতটুকু আমরা করতে পেরেছি। আজকে কর্মচারী কর্মকর্তা 600 কর্মচারী কর্মকর্তার আজকে আমি বসার পরে নাই হয়ে গেছে, এদের একটা বেতন একটা যাইতো। আগে ক্যাশ টাকা বেতন দেওয়া হতো, আজকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিটি অ্যাকাউন্ট, প্রতিটি কর্মচারী, কোনো চেকের ডিলিংস ছাড়া কোনো ক্যাশ টাকার কোনো ডিলিংস বরিশাল সিটি কর্পোরেশনে হয় না। আপনার যত কর্মচারী, যত কর্মকাণ্ড, সব আমরা চেকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, সরাসরি ব্যাংকের মাধ্যমে আমরা করি। দুই, যেটা বঙ্গবন্ধু অডিটোরিয়াম এবং সেবক কলোনি, আজকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি কারো কেউ বা কারো বা বিগত দিনের কারো আমি দোষ বলবো না। সব সিটি কর্পোরেশন এভাবে ঊর্ধ্বমুখী গেছে, বরিশাল সিটি কর্পোরেশন আমি বলবো যে নিম্নমুখী এসেছে, কারণ আমাদের যে কয়টি প্রকল্প, মানে আপনার দৃশ্যমান যে কয়টি প্রকল্প, আপনার সেবক কলোনি, বঙ্গবন্ধু অডিটোরিয়াম, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আজকে এই যে সিটি মার্কেট দেখছেন, আমরা দুতলার একটা ভবন আজকে পর্যন্ত সম্পন্ন করতে পারিনি বরিশাল সিটি কর্পোরেশন আজকে পর্যন্ত। আগের বিগত দিন থেকে এগুলি হয়ে এসেছে, আমি আসার পরে আমি চেষ্টা করছি এগুলিকে আবার চালু করার। যেমন বঙ্গবন্ধু অডিটোরিয়ামের বিষয়ে বলতে গেলে এখন বিস্তারিত, তারপরেও এরা কাজ আবার শুরু করেছে, আমি ঠিকাদারদের দিয়ে কাজ আবার শুরু করিয়েছি, কাজ অলরেডি চলমান। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এবং বঙ্গবন্ধুর একটি ম্যুরাল সেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ওয়ালে অলরেডি আমরা করেছি, এবং তারা
আমাদের আমরা আশা করছি যে 16 ডিসেম্বরের আগে আমরা বঙ্গবন্ধু অডিটোরিয়াম এটি আমি আশা করছি যে তারা এটি বিস্তারিত গেলে পরে অনেক বিস্তারিত এই যেতে হবে। যাই হোক, আমার কাজ সম্পাদন আমি চেষ্টা করছি কাজগুলিকে সম্পাদন করার, এবং এই 25 তারিখের মধ্যেই হয়তো বা সেবক কলোনি আমরা আমাদের 15 নম্বর ওয়ার্ডে যেটা সেবক কলোনি আমি আমি কুটির ওটি ইনশাল্লাহ আমরা 15 তারিখের মধ্যে উদ্বোধন করব। বাকিগুলিও অতি শীঘ্র চেষ্টা করছি আমি করার জন্য। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আপনারা জানেন একটি অলরেডি, তো বিষয় কি বিষয় একটিও এই কয়টি প্রতিষ্ঠান কিন্তু আমাদের দৃশ্যমান একটি আমাদের এই সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আজকে আজকে সিটি গেটগুলি দেখেন সব মুখ থুবড়ে পড়ে আছে, কারণ হচ্ছে যে এই অপরিকল্পিতভাবে এই ডিজাইনগুলি করা বিলিং সিস্টেম আমি বিস্তারিত বলবো না, বিস্তারিত একটা একটা করে পার্ট আমি যে বললাম আপনাদের যে আপনাদের কোশ্চেন আপনারা করবেন আমাদের যে পরে যে আমি বললাম যে প্রতি সপ্তাহে একটি ভিডিও দেব, সেখানে বিভিন্ন আমি যে সমসাময়িক কথাগুলি বলবো আপনারা নিচে আমাদের কমেন্ট করবেন বা আপনাদের যেটা জানা দরকার সেটি আপনারা কোশ্চেন করবেন, আমি তারপরে সপ্তাহে সেই অ্যান্সারগুলি নিয়ে আপনাদের সামনে আসবো। আর মাননীয় মেয়র মহোদয়, আরেকটা বদ্ধভূমি এবং আপনাদের এই যে করোনাকালীন যে স্বাস্থ্য খাত এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? স্বাস্থ্য খাতের বিষয়টা আমরা চেষ্টা করেছি আমাদের এই করোনাকালীন আমাদের এই দুর্ভোগ আমাদের এই সিটি কর্পোরেশনের যারা জনগোষ্ঠী আছে যারা কাজ করতে পারেনি এবং দরিদ্র জনগোষ্ঠী আছে, আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা তিনবার আমরা প্রায় আপনারা যদি হিসাব করেন 1 লাখের উপরে আমরা দরজায় 1 লাখের উপরে পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা তার নির্দেশনা ছিল প্রতিটি ঘরে আমরা ত্রাণ পৌঁছাবো। ত্রাণের যে আগের প্রক্রিয়া যে আপনার দাঁড়াই থেকে আপনি ত্রাণ দিলেন একটা ছবি তুললেন, সেই প্রক্রিয়া এখন চেঞ্জ হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী চেঞ্জ করে ফেলেছেন এবং তিনি বলেছেন তিনি নির্দেশনা দিয়েছেন আমাদের যে প্রতিটি দরজায় পৌঁছানোর জন্য আমরা প্রতিটি দরজায় আমরা পৌঁছিয়েছি, আমরা ত্রাণ প্রতিটি ঘরে পৌঁছেছি। এবং আমার সিটি কর্পোরেশনের তহবিল আমরা সবচেয়ে দরিদ্র সিটি কর্পোরেশন, তারপরেও প্রায় আমরা 4.5 কোটি টাকার মতো আমাদের নিজেদের তহবিল থেকে, কারণ সরকার থেকে আমাদের তো শুধু চাল দেওয়া হয়েছে, বাকি সরঞ্জাম সব আমাদের সিটি কর্পোরেশন থেকে। এবং আমরা তিন মাস আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ঘুরে ঘুরে আমরা বারবার আমরা ত্রাণ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটুক পেরেছি, বরিশালের জনগণ আপনারা বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য খাত সদর হসপিটাল এবং মেডিকেল কলেজে যে সাধারণ জনগণের চিকিৎসা প্রাপ্তির যে নিশ্চয়তা এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন? আসলে এটি তো হলো যে সিটি কর্পোরেশনের আমাদের আন্ডারে আমাদের স্বাস্থ্য খাত যেটি আছে আমাদের সেটি আমাদের বাচ্চাদের যে টিকা হতে শুরু করে এই জিনিসগুলি আছে, যেহেতু এখানে দায়িত্ব ছিল এখানে সিভিল সার্জন ডিসি সাহেব এবং তাদের দায়িত্ব ছিল, তারপরে আমরা মেডিকেলের যে ধরনের সুবিধা প্রয়োজন হয়েছে আমরা সব ধরনের গাড়ি দেওয়া হতে শুরু করে তাদের যা যখন যেটা প্রয়োজন হচ্ছে তাদের সাথে আলাপ করে আমরা সেটি করোনাকালীন দিয়েছি। আর এখন তো অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। আর আপনার আপনার যে চলমান প্রজেক্ট যে বদ্ধভূমি সেটির কাজের অগ্রগতি কত? আমাদের অলমোস্ট এটি শেষ বদ্ধভূমি, আসলে তো বদ্ধভূমি নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং এটি হচ্ছে যে একমাত্র আমার মনে হয় আমাদের আমাদের জাদুঘর যে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার তার ট্রাস্টিরাও এসেছিলেন আমাদের একজন দুজন আমাদের সাথে যে কাজ করেছে বঙ্গবন্ধু জাদুঘরের যে টিমটা তাদের দুজন অলরেডি আর্কিটেক্ট মারাও গিয়েছেন, তারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। এবং এটি তো আসলে আপনার বাংকার সহ এখানে আমার নারীদের দুটি যে আমাদের শুধু বদ্ধভূমি না এটি টর্চার সেল দুটি বাড়ি ছিল, এটি অলরেডি আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এই 8ই ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস সেদিন আমরা উদ্বোধন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সো ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের কোশ্চেন বা কোনো ধরনের ই থাকলে পরে আপনারা নিচে আমাদের মেসেজে আমার ফেসবুকের মেসেজ অথবা ফেসবুকের আমার সিটি কর্পোরেশনের ফেসবুকের পেজে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ বরিশালবাসী, সবার প্রতি আমার শুভকামনা রইলো।